আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের সামনে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আছি আমি নাজমুল হক আজকে আমার আলোচ্য বিষয় হল শীতকালে দেশি শিং মাছ চাষ পদ্ধতি এবং কিভাবে চাষ করলে অথবা কিভাবে পরিচর্যা করলে রোগ বেলায় কম হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন শীতকালীন কিভাবে চাষ করবেন সে সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন শিংমাছ চাষের সফলতা হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মানের পোনা সিলেকশন করা ভালো মানের পোনা সিলেকশন করার পর যেভাবে প্রসেসিং করতে হবে সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে পোনা ক্রয় করলেই কিন্তু শেষ না আপনাকে প্রথমে ক্রয় করার পর পোনা কিভাবে পরিবহন হবে অর্থাৎ যান পরিবহন হবে সেই বিষয়টা জানতে হবে শিং মাসের পোনা সাইজের উপর পরিবহন নির্ভর করে কিভাবে আপনি পরিবহন করবেন যদি আপনার পোনা সাইজ ছোটো থাকে যেমন দুই হাজার তিন হাজার পিসে এক কেজি বা চার হাজার পিসে এক কেজি এরকম সাইজ হলে অবশ্যই আপনাকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে অক্সিজেন দিয়ে এগুলো পরিবহন করতে হবে আর যদি সাইজটা বড় হয় যেমন পনেরোশো পিসে এক কেজি এক হাজার পিসে এক কেজি তারও বড় আরও সাইজ তাহলে আপনাকে অবশ্যই ড্রামের মাধ্যমে পরিবহন করতে হবে যেমন গাড়ির মধ্যে ড্রাম দিতে পারেন অথবা বাসের মাধ্যমে এই মাছগুলো পরিবহন করতে পারবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো প্রকারেই যেন অধিক ঘনত্বে মাছগুলো পরিবহন না হয় কারণ প্রতিটা মাছের শরীরে কাটা রয়েছে তো অধিক ঘনত্ব হয়ে গেলে প্রতিটা মাছ একটা আরেকটাকে কাটা দিয়ে দেয় যার ফলে ইনফেকশন হয় আর এই ইনফেকশনের ফলে ট্যাঙ্কে গিয়ে অথবা পুকুরে গিয়ে একটা ভাইরাস সৃষ্টি হয়ে মাছগুলো রোগাক্রান্ত হয়ে যায় তো অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন কোনো প্রকার যেন ঘনত্ব বেশি না হয় যদি আপনি ড্রামে মাছগুলো পরিবহন করেন যেন স্বাভাবিক ঘনতে পরিবহন করা হয় মাছ চাষী বন্ধুরা আপনারা যারা এই মাছগুলো বায়োফ্লগে চাষ করতে চাচ্ছেন অথবা পুকুরে চাষ করতে চাচ্ছেন দুইভাবে প্রসেসিং করে তারপরে মাছগুলো ছাড়তে হবে যারা বায়োফ্লগে চাষে উদ্যোক্তা আপনারা প্রথমে এই মাছগুলো পরিবহনের পর মাছগুলো কিছুক্ষণের জন্য রেস্ট দিতে হবে অথবা স্থির করে রাখতে হবে স্থির করার পর খুব বেশি সময় না যেমন মিনিট মিনিট এরকম সময় স্থির করে রাখার পর মাছগুলো প্রথমে দশ লিটার পানি নিয়ে তার মধ্যে ছয় থেকে সাত গ্রাম পটাশ অথবা পাঁচ গ্রাম হ্যাঁ পাঁচ সাত গ্রামের বেশি যেন না হয় এই খেয়াল রাখবেন পাঁচ গ্রাম স্বাভাবিক দেওয়ার পর লবণ দিবেন মাত্র পঞ্চাশ গ্রাম কোন প্রকারই যেন লবণের মানটা বেশি না হয় লবণ দেওয়া যায় তবে বেশি পরিমাণ লবণ দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারপর এই পানিটা গুলানোর পর মাছগুলো বিশ থেকে তিরিশ সেকেন্ড গুসল করানোর পর এভাবে গুসল করাবেন নেটের মধ্যে নিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড গুসল করানোর পর মাছগুলো ফ্লকে ছেড়ে দিবেন আমি কিন্তু এখানে গোসল করাচ্ছি না জাস্ট দেখাচ্ছি আর কি কিভাবে গুসল করাবেন এভাবে মাছগুলোকে পটাশিয়ামের মাধ্যমে গোসল করানোর পর ছেড়ে ফ্লকে দিবেন ফ্লকে ছাড়ার পর কমপক্ষে ঘন্টা পরে খাদ্য দিবেন তবে খাদ্য দেওয়ার সময় অবশ্যই উপর খাদ্যের সাইজটা সিলেকশন করবেন কোনো প্রকারের যেন সাইজ বড় না হয়ে যায় অথবা ছোটো না হয়ে যায় তবে বায়ো জন্য একটু সাইজের পোনা নিলেই ভালো হয় কারণ সরাসরি দানাদার খাবার খাবে এরকম পোনা সিলেকশন করবেন এত করে বায়োফ্লগে ফ্লগে এমোনিয়া হওয়ার সম্ভাবনা কম থাকবে আর যদি ছোট মাছ সিলেকশন করেন পাউডার খাবার দিলে এমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এত করে অনেক সময় গ্যাস হয়ে যায় গ্যাসে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন সাইজটা যেন ভালো থাকে যেমন পনেরোশো পিসে কেজি অথবা বারোশো পিসে এক কেজি এক হাজার পিসে এক কেজি এটা স্বাভাবিক এই সাইজগুলো আপনারা নিতে পারেন ফ্লগের জন্য অথবা তার বড়ও নিতে পারেন সমস্যা নাই বেশি বড় নিলে স্বাভাবিক গণত্বের জন্য পরিবহন হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন মাছ চাষী বন্ধুরা আপনারা যারা পুকুরে চাষ করতে আগ্রহী আপনারা যে কোনো সাইজ অবলম্বন করতে পারেন যেমন চার হাজার পিসে এক হাজার এক কেজি তিন হাজার পিসে এক কেজি এরকম সাইজও আপনারা নিতে পারেন যে কোনো লাইনের মাছগুলো আপনারা নিতে পারেন কারণ পুকুরের জন্য তেমন কোনো সমস্যা হবে না কারণ পুকুরে যে কোনো প্রকার যে কোনো সাইজের মাছগুলোই খাওয়াতে পারবে এ মাছগুলোকে খাবার দিতে পারবেন কোন প্রকার হওয়ার সম্ভাবনা থাকবে না পুকুরে মাছ ছাড়ার আগে প্রথমে প্রসেসিং করে নিতে হবে যেমন আপনি লিটার পানিতে পটাশিয়াম অথবা সেম প্রকারভাবে লবণ দিয়ে গোসল করিয়ে নিবেন তবে ছুটো মাছের ক্ষেত্রে যে যদি তিন হাজার পিসে এক কেজি দুই হাজার পিসে এক কেজি তার ছোট মাছগুলো আপনাকে লবণ দিতে হবে না জাস্ট অনলি পটাশিয়াম দিলেই হবে হ্যাঁ পটাশিয়ামের মান রাখবেন দশ লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এরকম পানিতে পটাশিয়াম দিয়ে গোসল করিয়ে তারপর মাছ ছেড়ে দিতে পারবেন পুকুরে কোনো প্রকারেই ছোট মাছের ক্ষেত্রে পটাশ বেশি না হয় এ বিষয়ে লক্ষ্য রাখবেন আর ছোট মাছের ক্ষেত্রে দিনে দুইবার খাবার দিবেন বড় মাছের ক্ষেত্রে দিনে একবার খাবার দিলেও চলবে আর শীতকালীন মাছগুলো কম খাবে এটাই স্বাভাবিক ভয় পাওয়ার কোনো কারণ নাই শীতকালে সবসময় যে কোনো মাছই খাবার কম খায় তবে শীতকালীন যদি মাছ খুব কম খায় তাহলে ভিটামিন রয়েছে শীতে মাছের ভিটামিনের অভাব পড়ে তখন এই ভিটামিন প্রয়োগ করলে খাদ্যের চাহিদা বাড়বে যেমন ভিটামিক্স এফ একুয়া এসিআই অথবা স্কোয়ার কোম্পানি রয়েছে দুই একটা থেকে যে কোনো এক কোম্পানির ভিটামিনগুলো প্রয়োগ করতে পারেন এই ভিটামিনের মাধ্যমে মাছের হজম শক্তি বাড়বে ফলে মাছের খাদ্য চাহিদা বেড়ে যাবে তবে শীতকালীন যখন রোদ্র উঠবে তখন পুকুরে খাদ্য দিবেন আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভাই কমেন্ট করেছিল যে শীতকালীন চাষ সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য সেই সম্পর্কে আজকের ভিডিও আপনারা যদি কমেন্ট করে জানান যে কি সম্পর্কে ভিডিও তৈরি করব তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে